যেটা তোমরা সবাই জানতে চাইছো আর আমার হাতে কেন টাকা সেটাও বলে দিচ্ছি। Hi guys, welcome back to our YouTube channel. তো আজকে আমরা NKDA মার্কেটে এসেছি। NKDA মার্কেটে মানে নিউ টাউন মার্কেট। তো সেখানে এসেছি, সেখানে বাহুবলী থালি খাবো। বাহুবলী থালি খাওয়ার পরও প্রাইসও আছে, সেটা সবকিছু তোমাদেরকে দেখাবো, কত কি টাকা, কি প্রাইস, কি কি মেনু রয়েছে সেটাও দেখাবো। তো অন্যান্য সিটিতে আমাদের আমরা অনেক দেখেছি এরকম বাহুবলী থালি হয়, বিশাল বিশাল স্প্রেড সাজিয়ে ওরা খায়। তো আমাদেরও আজকে মানে ফাইনালি আমাদের ইচ্ছাটা পূর্ণ হবে, আমরা ওদের ট্রাই করবো বাহুবলী থালি। আর হচ্ছে সব প্রাইস নল এবং তোমরা সব বলে দেবো, একজন খেলে কত টাকা জিততে পারো, কত টাইমের মধ্যে খেতে হবে, সমস্ত সব টার্মস এন্ড কন্ডিশনস আমরা জানিয়ে দেবো। আস্তে আস্তে ভিডিওটা দেখো এবার। তো চলো শুরু করা যাক। চলে এসেছে আমাদের সামনে বাহুবলী থালি। আর বাহুবলী থালিতে 30 রকমের আইটেম, যেটা তোমরা সবাই জানতে চাইছো আর আমার হাতে কেন টাকা সেটাও বলে দিচ্ছি, যে এই পুরো থালিটা যদি একজন 30 মিনিটের মধ্যে শেষ করতে পারে তাহলে তাকে এই 30,000 রুপিস ক্যাশ দেওয়া হবে, তখন তার থেকে থালির প্রাইসও চার্জ করা হবে না। তো থালি এই এন্টায়ার থালিটার পুরোটার কস্ট হচ্ছে 1,000 টাকা। তোমরা যদি কম্পিটিশান নাও করতে চাও দেন তোমরা 5-6 জন মিলে এসে খেতে পারো, বাট সেই টাইমে কোনো রকম ক্যাশ প্রাইস বা কিছু থাকবে না, জাস্ট তোমরা এনজয় করার জন্য, টেস্ট করার জন্য আসতে পারো। আর যদি তোমরা একা কেউ যদি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করো তাহলে তার জন্য 30,000 ক্যাশ ফর ইউ গাইজ আর ওয়েটিং অ্যাট NKDA। তো চলো এবার দেখে নিই কী কী রয়েছে থালিতে। আমরা চলে এসেছি বাহুবলী থালিতে এবং আমরা আজকে নিয়ে নিয়েছি দ্য স্পেশাল বাহুবলী থালি। তো চলতে করে দেখে নিই ওদের কী কী আইটেমস রয়েছে। মনে রাখা সম্ভব না, আর এখানে দেখেও বোঝা সম্ভব না, আমি মেনু কার্ড দেখে তোমাদের সাথে বলবো কী কী রয়েছে। তো রয়েছে চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, ভেজ ফ্রাইড রাইস, ভেজ পোলাও, স্টিম রাইস, পিস পোলাও, বাসন্তী পোলাও, ভেজ মাঞ্চুরিয়ান, চিকেন কোরমা, মনে হচ্ছে পুরো মেনু কার্ডই বলবো। চিলি চিকেন, মাটন কষা, ফিশ কালিয়া, প্রন মালাইকারি, এগ দো পেঁয়াজা, স্যালাড, রায়তা, চাটনি, পাপড়, সুইট। সুইটে আমি দেখতে পাচ্ছি এখানে অনেক কিছু রয়েছে, গোলাপ জামুন রয়েছে, গুজিয়া রয়েছে, বোঁদে রয়েছে, আর এছাড়াও রয়েছে আইসক্রিম, সুইট কার্ড রয়েছে, লাস্তি এবং বিভিন্ন রকমের কোল্ড ড্রিঙ্কস রয়েছে। এখানে দেখতে পাচ্ছি দু রকমের কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড এখানে একটা মকটেল রয়েছে। তো টোটাল 30 আইটেমস ওরা দিচ্ছে, আর সাথে তো বললাম এগুলো লুচি টুচি সবই বললাম। তো এটার প্রাইস রয়েছে 999, আর যদি তোমরা জিততে পারো তাহলে 30,000 প্লাস এই পুরো থালিটা কিন্তু তোমরা ফ্রিতে পেয়ে যাচ্ছ। তো এবার জলদি করে আমরা টেস্ট করবো। টেস্ট ওয়াইজ পারফেক্ট, একদম। কোনটা ছেড়ে কোনটা খাবো কিছুই বুঝতে পারছি না আমরা। ট্রাই করি না। লাচ্ছা পাউডার দেখুন ভালো লাগতে পারে, খুব নরম রয়েছে লাচ্ছা পাউডারটা,
আর এটা আমি খেলাম চিকেনের একটা ডিশ, বেশ ভালো। চাইনিজ থালিতে যেটা রয়েছে সেটা খেয়ে দেখবো, ভেজ ফ্রাইড রাইস যেটা, সাথে হ্যাঁ উঠছে না, গার্লিক চিকেন ভালো, ঝাল বাট ভালো লাগবে যারা একটু ঝাল খেতে পছন্দ করো, অবভিয়াসলি রাইসের সাথে ভালো লাগবে। তো এবার আমি ট্রাই করবো বাসন্তী পোলাও আর প্রন মালাইকারি। তো এই হচ্ছে আমাদের বাসন্তী পোলাও, নেক্সট হচ্ছে প্রন মালাইকারি, তিন পিস প্রন কিনতে রয়েছে। ভেজ রাইসটা অবভিয়াসলি ট্রাই করবো একটু, ভেজ পোলাও, এটা ভেজ পোলাও বেশ ভালো, মিষ্টি মিষ্টি। আর সাথে এটা খাবো, এটা ফিশ মনে হচ্ছে, না ভেজ মাঞ্চুরিয়ান, দারুন। সো এত খাবার তো যখন পসিবল নয় তো আমরা ম্যাক্সিমাম আইটেমই বাড়ি নিয়ে যাচ্ছি, বাট তোমাদেরকে দেখানোর জন্য কিছু কিছু আইটেমস আমি খেয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে শেষ পাতার মিষ্টি মুখ, অবভিয়াসলি দরকার মিষ্টিও আছে, দইও রয়েছে, সো মিষ্টিটা খেয়ে দেখো। দারুন, তো এখানে দইও রয়েছে দেখতে পাচ্ছ, বাট এটা এখন খাওয়া যাবে না, অবভিয়াসলি অনেক কিছু টেস্ট করে নিয়েছি। তো ফাইনালি আমাদের বাহুবলি থালি খাওয়া হয়ে গেছে, আমরা কিন্তু কোনো সেরকম চ্যালেঞ্জ করিনি, আমরা খেতে পারবো না, তোমরা যদি খেতে পারো তোমরা অবভিয়াসলি আসবে। আমার মনে হয় অনেকেই মানে একটু যারা একটু খেতে খেতে পারে মোটামুটি তারা কিন্তু পারবে, মানে তাদের কাছে খুব একটা কঠিন বলে মনে হচ্ছে না আমার, কারণ ওই সাইড ডিশ গুলোর পরিমাণ কিন্তু বেশ ছোট ছোটই আছে, ছোট বাটিতে মানে অল্প কর মানে অল্প বলবো না মানে দু পিস চিকেন এরকম করেই আছে, মানে মনে হয় তোমরা অনেকেই পারতে পারো, মানে যারা এমনকি দুজন পেরেছে মানে খেয়েছে, ওনাকে দিতে হয়েছে টাকা 30,000-60,000 টাকা চলে গেছে, তো যে কেউ পারবে আমার মনে হয়, তো তোমরা এসব ট্রাই করতে পারো, যদি আবার না পারো তাহলে ওটা শেয়ার করে নিতে পারো 5-6 জন যত খুশি তোমাদের লোকের সাথে তোমরা শেয়ার করতে পারো, একদম 999 কস্ট। তো খাবার দাবারের টেস্ট খুবই ভালো, মোটামুটি ঠিকঠাকই রয়েছে, কিন্তু স্পেশালি আমার মালাইকারিটা খুব ভালো লেগেছে, আমি ওটা দিয়ে সবকিছু দিয়ে ওটা দিয়ে দিয়েছি, কিন্তু একটু হাইজিন সমস্যা রয়েছে যেহেতু এই NKDA তে একটু মানে তোমরা আশা করো না খুব পশ একটা অ্যাম্বিয়েন্স আছে, হ্যাঁ মজার জন্য যদি আসো খাও, খাবার দাবার ভালো মোটামুটি ঠিকঠাক, বন্ধুরা মিলে মানে ধরো কলেজ থেকে ফেরার পথে যদি 5-6 জন মিলে এসে খেতে চাও সেক্ষেত্রে খেতে পারো বেশ ভালো, বাট খুব হাই ফাই কিছু রেস্টুরেন্ট ভাইবস তোমরা পাবে না, কিন্তু খাবার কিন্তু বেশ ভালো, আমার বেশ ভালো লেগেছে একদমই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমরা শেষ করতে পারবে কিনা চ্যালেঞ্জটা, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এই অবধি, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে, টাটা বাই বাই।